गुरु दक्षिणा एकादशं ब्रजलीला द्वादशं मथुरापुरी त्रयोदशं पांडवा संगे ऊननबई द्वारकापुरी एगारो बसर ब्रजगोपीदेर निये लीला करेछिलेन बारो बसर मथुराय काटालेन त्रयोदशं पांडवा संगे कौरव पांडवदेर संगे युद्धे काटालेन तेरो बसर ऊननबई द्वारकापुरी এই 125 বছর লীলা করে ব্যাদের হাতে দেহ রাখলেন তাই তো আজকে যে লীলাটি পরিবেশন করা হবে সেটা কোন দিনের লীলা এমন একটা দিন বিশ্বজিৎ বাবু বলে দিয়েছেন না বলে পারছি না কোন ভক্ত এই হরিবাসর ছেড়ে সেবা না করে যাবেন না সেবা পেতে হবে সেবার ব্যবস্থা আছে তবে অপরাধ নেবেন না সেবায় অপরাধ আছে হরিনামে অপরাধ আছে একদিনের বৈষ্ণব সেবার অপরাধে বিশ্বসেন রাজাকে কুকুরজনী প্রাপ্ত হতে হয়েছে সকলে শান্তভাবে সকল ভক্তবৃন্দ প্রসাদ পেয়ে যাবেন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল এটা জানালেন কাকে নিমাই পণ্ডিত তার মাকে জানিয়েছিলেন কখন কোন সময় যখন স্বয়ং কেশব ভারতী তার বাড়িতে এসেছিলেন মা বলেছিলেন একটা কথা আমি অতিথিকে থাকতে দেব না অতিথিকে খেতে দেব না অতিথিকে শুতে দেব না মায়ের কাছে প্রশ্ন রেখেছিল ও গো মা বলো কেন খেতে দেবে না কেন থাকতে দেবে না সঙ্গে সঙ্গে নিমাই পণ্ডিত বলেছিলেন মা গো বেলি অবসানকালে অতিথি বৈমুখ হলে গৃহের হয় অমঙ্গল গৃহের হয় অকল্যাণ তাই ওরে আমি কেন চেয়েছি শুনবি তবে শোন এইরূপ ভাব একদিন সন্ন্যাসীর বেশ ধারণ করে আমার একটা ছেলে চলে গেছে বিশ্বরূপ চলে গেছে সেদিন থেকে মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যখনই বলেছে অমঙ্গল হবে সঙ্গে সঙ্গে নিমাই রে তোর কোনটা মঙ্গল আর কোনটা অমঙ্গল তো বুঝি না আমি অতিথিকে থাকতে দেব খেতে দেব তাই মা গো কেউ বৈমুখ হয়ে ফিরে যাবেন না এইটুকু প্রার্থনা হরে কৃষ্ণ তাই আজকের যে বিষয়টি হলো সেটা হলো যারা পাঁজি পুঞ্জিকা দেখেন দেখতে পাবেন এমন একটা দিনের কথা যেদিনটা প্রত্যেক দিন আসে না যেদিনটা প্রত্যেক মাসে আসে না যেদিনটা প্রত্যেক বৎসরে আসে ভক্তমণ্ডলী আপনাদের জানা আছে প্রত্যেক দিন যদি না আসে তাহলে সপ্তাহে একটা দিন হবে তো হওয়া উচিত তো কিন্তু বললেন সপ্তাহে হয় না সপ্তাহে না হয় মাসে হবে মাসেতেও হলো না মাসে না হয় বৎসরে হবে বৎসরেও হলো না সেদিনটার নাম কি সেদিনটার নাম বলবো বলে যাব যেদিনটার নাম হলো চূড়ামণি যোগ কতদিন ছাড়া আছে ১২ বছর ছাড়া আজকে
কার জন্য এলো? ভগবান কৃষ্ণের জন্য। তার বয়সটা কত? 4 বছর 4 মাস 4 দিন। লীলা, যাবেন কোথায়? কাশীধামে। এ আছে কাশীধাম নিকটে অবন্তিপুর গ্রামে ছিলেন একজন মনি, যিনি কিনা মৌন ব্রত অবলম্বন করেছিলেন, যার স্ত্রী হল কে? অরুন্ধতী। অরুন্ধতীর একমাত্র নারী ছেড়া সম্পদ 5 বছরের একটি সন্তান, নাম হলো তার শ্যাম দাস। ওই 5 বছরের সন্তানটিকে নিয়ে অগণিত ভক্তবৃন্দ, অগণিত নরনারীর দল সন্দীপনি মনির গৃহকাজ দিয়ে গঙ্গা স্নানে যাচ্ছে। মা চিন্তা করলেন, এত ভক্ত, এরা যাবে কোথায়? প্রশ্ন রাখলেন, ও মা, মায়েরা, মা গো, এমত সময় চলেছ কোথায়? মা গো, তুমি কি তা জানো না? আজকের দিনটা কি? আজকের দিনটা হলো চূড়ামণি যোগ। কি হয়? এই চূড়ামণি যোগে যদি কেউ গঙ্গা স্নান করতে পারে, তার মাথায় কোনোদিন বজ্রপাত হবে না, বজ্রপাত হবে না। চূড়ামণি যোগে কেউ যদি গঙ্গা স্নান করতে পারে, কুকুরে কামড়ালেও তার বিষ হবে না। কোনো দিনের জন্য সর্পাঘাত হবে না। মা চিন্তা করলে, একটাই সন্তান, আমাদের জন্য না হোক অন্তত ছেলেটাকে সঙ্গে করে যদি গঙ্গা স্নানে যেতে পারি, তার মাথায় এক গুণ্ডুস করে জল দিয়ে তার তৃতাপ জ্বালা দূরে যাবে, মাথায় বজ্রপাত হবে না, সর্পাঘাত হবে না। কত আনন্দ! আজকে সন্দীপনী মনি সবেমাত্র পদার্পণ করেছে গৃহেতে, মাধুকুড়ি করে। স্বামী গো, স্বামী, আমি তোমারও তোমার গর্বে গর্বিণী, আমি রূপসী তোমারও রূপে রূপে, আমি তোমার গর্বে গর্বিণী, আমি রূপসী তোমার রূপে, তোমার গর্বে গর্বিণী আমি, রূপসী তোমার রূপে, আমি তোমার গর্বে গর্বিণী আমি, রূপসী তোমার রূপে, তোমার আদরে আদরিণী আমি, আমি তোমার আদরে আদরিণী আমি, তোমার আদরে আদরিণী আমি, আমি তোমারই আদরে আদরিণী আমি, নইলে জীবন দুঃখে তোমার আদরে আদরিণী আমি, তো
স্বামীকে বলছে, স্বামী গো তোমার ওই আদরে আদরিণী আমি, আমি তোমার আদরে আদরিণী, তোমার গরবে গরবিনী, তোমার সুখে সুখী। তাই আমার একটা কথা রাখবি? বলো কি কথা? জান প্রাণ না, অগণিত ভক্তবৃন্দ, অগণিত নরনারীর দল, তারা গঙ্গা স্নানে যাচ্ছে, তাই আমাদের জন্য বলি না, যদি ওই ছেলেটাকে নিয়ে গঙ্গা স্নানে যাই তার ত্রিতাপ জ্বালা দূরে যাবে, একটু জল দেব মাথায়। বেশ তাই হোক, চল। স্বামী স্ত্রী দুজনেই চলেছে, ছোট্ট ছেলেটা 5 বছরের ছেলেটাকে কোলে নিয়ে। এমন সময় যখন গঙ্গার ঘাটে উপস্থিত হল, স্বামীকে বলছে, স্বামী গো তুমি এক কাজ করো না, তুমি আগে স্নান করে নাও, তারপর আমি তোমার কোলে তুলে দেব, দিয়ে আমি স্নান করব। উভয়ের স্নান সারা হয়ে গেলে আমি কোলে নিয়ে এক অঞ্জলি জল নিব, তুমি এক অঞ্জলি নেবে তার মাথায় দেবে। ঠিক তাই করলে, এক অঞ্জলি করে জল। আজকের যখনই এক অঞ্জলি করে জল নেবে, স্নান তো হয়ে গেল, সন্দীপনী মুনি এক অঞ্জলি জল নিয়েছে, অরুন্ধতী মা এক অঞ্জলি জল তুলতে যাবে, ওই উত্থাল তরঙ্গিনী গঙ্গা, রাক্ষসিনী গঙ্গা, প্রবাহিনী গঙ্গার সহ্য হল না। যখনই এক অঞ্জলি জল তুলতে যায়, এমন সময় সেই ছেলেটা কোল থেকে জলে অতল তলে তলিয়ে গেল। না সন্তানটা মায়ের কোল থেকে পড়ে গেল, মা শুধু কেঁদে কেঁদে বলে, ওরে আমার বলো না কোন অপরাধের জন্য আমার এমন দশা, কোন পাপে মন এমন হলো হলো বলো 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 দয়াম কোন পাপে আমন হলো বলো 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 দয়াম কোন পাপে মন হলো
বলু 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 দয়াম আজ কোন পাপে মন এমন হলো আমায় এমন করে তাড়ালে ও বিধি রে বিধি জালাই মমের বাতি জালাই মমের বাতি জালাই মমের বাতি পাপ করে থাকি যদি আমি কোনো অপরাধ করে থাকি তবে দয়াময় বলো কেন কেন তুমি আমাকে সাজা দিলে না বলো কোন পাপের জন্য আমার এমন দশা ভক্তমণ্ডলী ভক্তিমতী মা ভক্তিমতী বাবারা এই ভক্তিপূর্ণ বাবাদের চরণে জানাই ভক্তিমতী মায়েদের চরণে জানাই যে মায়ের সন্তান কোল থেকে হারিয়ে গেছে যে মায়ের মাতৃত্বে হৃদয়খানা দুলিয়ে দিত মা মা বলে ডেকে তবে আমার সেই মায়ের কোল থেকে যদি সন্তান চলে যায় সেই মা জানতে পারে সেই মায়ের কষ্ট সেই মা বুঝতে পারে তার কি দুঃখ তার কি কষ্ট তার কি যন্ত্রণা সেই বাবা বুঝতে পারে তার কি যন্ত্রণা তার কি কষ্ট
এটার উৎপত্তি কোথা থেকে এর উৎপত্তি হয়েছিল রাবণের শ্বশুর ময়ে দানব যখন শক্তি সেলে বাণ লক্ষণকে নিক্ষেপ করেছিল ওই শক্তি সেলে তিনটি খণ্ডে বিভক্ত হয়েছিল একটি গেল রাজ্যহারা রাজার বুকে একটি গেল পতিহারা সতী নারীর বুকে আর একটি গেল পুত্রহারা জননীর বুকে রাজ্যহারা রাজার বুকে যে রাজা রাজ্য হারিয়েছে সেই রাজা জানতে পারে তার কষ্ট যে মা পতি দেবতাকে হারিয়েছে সেই মা জানতে পারে তার কি কষ্ট যে মা পুত্রকে হারিয়েছে সেই মা জানতে পারে তার কি কষ্ট অবশিষ্ট অংশ চটাখণ্ড খেজুর গাছের মাথায় পড়ল ওই চটাখণ্ড নাম হলো শালকাঁটা খেজুর কাঁটার আরেক নাম শালকাঁটা নাই ওই সেল থেকে উৎপত্তি হওয়া মা গোবিন্দকে জানাতে জানাতে চোখের জল ফুরিয়ে গেল অগণিত ভক্তবৃন্দ অগণিত নরনারীর দল মায়ের কাছে দণ্ডায়মান দাঁড়িয়ে আছে কেউ কোনো কথা বলতে পারে না মা শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে চোখের জল ফুরিয়ে গেছে সন্দীপনী মণি গোবিন্দের উদ্দেশ্যে বলছে গোবিন্দ দয়া আমার সন্তান চলে গেছে বলে আমি কাঁদি না সন্তান হারিয়ে গেছে বলে আমি দুঃখ করি না কিন্তু আমি কেন কাঁদছি জানো আমি কেন দুঃখ করছি জানো যে অরুন্ধতী নিত্য নৈমিত্য চোখের জলে চন্দন পিড়িতে বসে চন্দন গ্রস্ত আমার গোবিন্দের জন্য ভোগ রন্ধন করত কিন্তু অরুন্ধতীকে যদি ফিরিয়ে নিয়ে যেতে না পারি গোবিন্দের ভোগ রন্ধন হবে না গোবিন্দ আমার উপবাসে যাবে দয়া মা শুধুমাত্র একটা কথা এইটুকু ভিক্ষা অরুন্ধতীর মতিটুকু শুধু ফিরিয়ে দা অরুন্ধতীর যে মতি ছিল তোমার পদে কৃষ্ণ পদে ওই মতিটুকু ফিরিয়ে দাও আমি চাই না সন্তান ওদিকে প্রাণাধীন গোবিন্দ মন্দিরে বসে বসে কাঁদে আরে গোবিন্দ বলে মা আমি যেতে পারি না আমি চলতে পারি না আমাকে কিছু খেতে দেবে না দাও না মা আমাকে কিছু খেতে দাও আমি যেতে পারছি না তুমি কোথায় এসো আমার কাছে চোখের জলে মন্দিরটা ভেসে যাচ্ছে চোখের জলে কোন রকম সান্ত্বনা দিয়ে ভাসিছে দেখো বাড়িতে নিয়ে এসেছে অরুন্ধতীকে
অরুন্ধতীকে যখন বাড়িতে নিয়ে এলো, অরুন্ধতী দরজাটা বন্ধ করে দিল, জানালা বন্ধ করে দিল। গোবিন্দের ভোগ রন্ধন হলো না, তুলসী চয়ন করা হলো না, চোখের জলে যে চন্দন গোস্ত তাও হলো না। অরুন্ধতীকে বলছে সন্দীপনী মণি, আমি ভিক্ষায় যাব। অরুন্ধতী, আমি নগরে নগরে ভিক্ষায় যাব, তুমি তার আগে চন্দন পিড়িতে বসে চন্দন ঘষো, তুলসী চয়ন করো, ভোগ রন্ধন করবে কেমন, আমি যা। গোবিন্দকে জানাচ্ছে দয়াময়, কে দয়াময়, আমাকে শক্তি দাও।